স্ক্রিন কি দেখি আমরা? জি দেখা যায়। ওকে একজন দুজন একটু কমিউনিকেট করেন, কারণ প্রোগ্রামিং এর ক্লাস তো। স্যার দেখা যাচ্ছে। ওকে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, যাদের ওখানে বেশি কথাবার্তা হচ্ছে তারা মিউট থাকেন, একজন দুজন কথাবার্তা বলেন। ওকে, আমরা দুটো জিনিস কালকে দেখে আসছিলাম। একটা হচ্ছে এই আইডিটা, এটা পাইথনের আইডি। আর একটা আমরা সাবলাইম টেক্সট নিয়ে কাজ করছিলাম, যে সাবলাইম টেক্সটেও আমরা কাজ করতে পারি। ওকে, আপনারা পাইথন সেটআপ দিয়েছেন সবাই? পাইথন এন্ড সাবলাইম টেক্সট, হ্যাঁ, এই দুটো দিয়েছি। ওকে, পাইথনের সাথে আর যে কোনো একটা হলেই হবে, আর সবারই হয়েছে নাকি? ওকে, আমি ক্লাসে যাচ্ছি। পাইথন সেটআপ হয় না এরকম কেউ আছে? নাই। ওকে, তাহলে আমরা এই আইডিটা জানি। আমরা এই আইডিতে গতকালকে ক্লাস করছিলাম, আপনারা একটু বলেন যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? এবারে দেখা যাচ্ছে। ভিউটা কি বড় করা যায়? ভিউটা একটু বড় করতে পারলে ভালো হতো। অল টু না। ওকে, তা দেখা যাচ্ছে তো নাকি? জি, উইন্ডো প্লাস দিলে বড় করা যাবে মনে হয় স্যার, একটু জুম হবে। উইন্ডো অল্টার টু হয় না তো, আমি দেখলাম অল্টার টু তো দিলাম না। স্পেল ডিবাগ অপশন না, এমনি দেখা যাচ্ছে তো না কি? বোঝা যাচ্ছে না এখানে কি লেখা আছে? জি স্যার দেখা যাচ্ছে, পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। ওকে, আমরা গতকালকে কি করছিলাম এখানে, 2+2 এরকম করছিলাম না? জি স্যার, অঙ্ক নক করা হয়েছে 2+2 = 4 দেখালো। এখন এখন আমরা সাবলাইমটা খোলা থাক পাশে, সাবলাইমটা ফাইল খোলা ছিল মনে হয়, ওই ফাইলটা খুলে রাখি আমরা। পাই এমন সাবলাইমের ফাইল খোলা আছে, থাক আমরা এখান থেকে যাবো আর কি। ওকে, এখন আমরা প্রিন্ট করছিলাম কালকে, তাই না? PRINT প্রিন্ট করে আমরা বলছিলাম যে ডাবল কোট দিয়ে হ্যালো। এবং হ্যালোর রেজাল্ট আমাদের কতদিন আসছিল এরকম হ্যালো। সমস্যা হচ্ছে না, সব ঠিক আছে। এখন আমরা প্রিন্ট হ্যালো করলাম, তারপরে আমরা কি করলাম, আমরা বললাম যে 7/3, এটাতে কোনো করিনি। আবার এটা কিন্তু PRINT প্রিন্ট করে লিখি আমরা, 7/3, তাহলে রেজাল্ট আসে। কার ঝামেলা? এখন একটু সাবলাইমে যাই আমরা। সাবলাইমে গিয়ে আমরা এখানে লিখি পি, কালকে যেহেতু প্রিন্ট লিখছিলাম প্রিন্ট আসছে। তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলে সাবলাইমের ভিউটা তো বড় করা যাবে। জুম জুম নাই, কন্ট্রোল প্লাস
প্রিন্ট কি লিখবো? হ্যালো প্রিন্ট হ্যালো সাবলাইমের ক্ষেত্রে কন্ট্রোল বি প্রেস করতে হবে, তাহলে নিচে আমাকে আলাদা উইন্ডোতে দেখাবে এই হ্যালোটা আসছে। কন্ট্রোল বি হ্যালোটা আসছে, উপরে কি আসছে দরকার নেই। এখন আমরা যদি বলি প্রিন্ট পি আর আই এন পি প্রিন্ট ইলিশ মাছ, ইলিশ মাছ ইলিশ মাছ আসছে, ঠিক আছে। আমরা যদি বলি ইলিশ মাছটা আমরা কোথায় আনবো, কোন একটা পাত্রে আনবো, কোন একটা আধারে আনবো, কোনো কিছুর মধ্যে আনবো, কিসে আনবো? বাজারের ব্যাগ, বাজারের একটা ওয়ার্ডে হতে হবে, সেই জন্য আন্ডারস্কোর দিলাম। ব্যাগ ইকুয়াল টু ডাবল কোট দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছ, ঠিক আছে। ইলিশ মাছটা কিনলে বাজারের থলের মধ্যে রেখে তারপরে আনবো। এখন আমরা কি প্রিন্ট কমান্ড দেব? এখন কি প্রিন্ট কমান্ড দিতে হবে বলেন তো, ধারণা করেন। ইলিশ মাছ, ইলিশ মাছ দিলে তো আসবেই, ইলিশ মাছ দিলে তো আসবেই, কিন্তু আমরা যদি প্রিন্ট বাজারের ব্যাগ দিই, কন্ট্রোল বি ইলিশ মাছ আসলো তো নিচে, তাহলে আসবে তাই তো, এই যে আমাদের ক্লিয়ার। কন্ট্রোল বি, এই যে নিচে ইলিশ মাছ, এটা আমার যদি নাও থাকতো, আমরা বললাম বাজারের ব্যাগের মধ্যে ইলিশ মাছ, প্রিন্ট বাজারের ব্যাগ, কন্ট্রোল বি, ইলিশ মাছ আসছে। ওকে, বাজারের ব্যাগ ইকুয়াল টু ইলিশ মাছ, কন্ট্রোল বি, চেনাই। কন্ট্রোল ভি দিয়ে এটা কি বোঝাচ্ছেন? কন্ট্রোল বি কপি না না, কন্ট্রোল বি হচ্ছে বিল্ড। আচ্ছা, এই যে বিল্ড, কন্ট্রোল বি, ওকে বিল্ড, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে বাজারের ব্যাগ 10, প্রিন্ট কি প্রিন্ট করবে? বাজারের ব্যাগ কন্ট্রোল বি, টেন আসছে। স্যার এটা ডবল কোটেশন দেওয়া হয়নি কেন? বাজারের ব্যাগের পরে যে ডবল কোটেশনটা টেন যেটা দেওয়া হয়েছে, কেন দেয়া হয়নি বলেন? এটা ওই নিউমেরিক বলে, নিউমেরিক বলে আপাতত আমরা এটুকু মাথায় রাখি যে ওটা গাণিতিক সংখ্যা, এই কারণে দেওয়া হয়নি, লাগে নাই। ওকে, যদি কিনা আমাদের নাম বা কিছু এরকম দিতে হয় তখন আমাদের ওটাকে আমরা বলি স্ট্রিং, স্ট্রিং এ দিতে হয়। তাহলে এই বাজারের ব্যাগটা কি, বাজারের ব্যাগটা কি, বাজারের ব্যাগটা একটা নাম আছে, বাজারের ব্যাগটা আপাতত কি, কোনো একটা প্লেস, কোনো একটা জায়গা, কোনো একটা কিছু রাখার জায়গা, কোনো একটা পাত্র। আমি বাজারের ব্যাগ না, আমি হলো অন্য কিছু বলি, আমি বলি যে মানি ব্যাগ,
মানি ব্যাগ, মানি ব্যাগে কি থাকে? 100 টাকা আছে, প্রিন্ট মানি ব্যাগ, ওইখানে আমরা সাব আমরা পাইথনের আইডি ইতে যেটা এন্টার মারছিলাম এখানে আমরা কন্ট্রোল ভি মারছি, এই আর কিছু না। কোথায় প্রবলেম? কন্ট্রোল ভি হয়েছে বলে পেস্ট হয়ে গেল, কন্ট্রোল ভি হয়েছিল, হতে পারে ভি আর বি পাশাপাশি, তো না সিনট্যাক্স এরর আছে। প্রিন্ট মানি ব্যাগ এখানে বুঝি নাই, ও ইকুয়াল টু, ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল সাইন, ইকুয়াল এখানে নেওয়া লাগে না, কন্ট্রোল বি, 100 আসছে। তাহলে আমরা বাজারের ব্যাগটাকে আমরা বা মানি ব্যাগটাকে আমরা একটা পাত্র, একটা কিছু রাখার জায়গা, একটা আধার, এটার মধ্যে আগে একটা জিনিসকে রাখছি, পরে সেটাকে শো করছি। প্রথমত একটা জিনিসকে আমরা অ্যাসাইন করছি, তারপরে ডিক্লেয়ার করছি এটা, ঠিক আছে? এটার একটা নাম আছে, এটার নামটা হচ্ছে, এই জিনিসটার নামটা হচ্ছে ভ্যারিয়েবল। এই যে মানি ব্যাগ বা বাজারের ব্যাগ, এটার নাম হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? অনেকেই কম্পিউটার ভাষায় এরকম বলে, ভি এ আর ভার ওয়ান ইকুয়াল টু টেন, এন্টার, ভি এ আর টু ইকুয়াল টু টু জিরো, প্রিন্ট, প্রিন্ট। কেউ কিছু না বললে তো আমি মনে করবো কেউ বুঝছে না। ভার ওয়ান প্লাস ভার টু, তাহলে ভারের মধ্যে আগে রাখলাম, আবার ভারের মধ্যে রাখলাম, অ্যাসাইন করলাম, এখন ডিক্লারেশন করছি, এখন প্রদর্শন করছি, কন্ট্রোল বি। প্রিন্ট কত? প্রিন্ট 30, 20, 10 আর 20 মিলে প্রিন্ট 30, ক্লিয়ার? তাহলে এই ভার ওয়ানটা কি? ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল ওয়ান না, ভেরিয়েবল নাম, নাম তো হয়তো মানি ব্যাগ হতে পারে, নাম বাজারের ব্যাগ হতে পারে, নাম ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল ওয়ান হতে পারে, ভেরিয়েবল টু হতে পারে, কিন্তু যেটাতে আমরা রাখছি জিনিসগুলো সেটার নাম হচ্ছে ভেরিয়েবল, ক্লিয়ার? জি স্যার। নামটা যে কোনো কিছু হতে পারে, আমি একটু ইয়েতে যাই, আমি একটু অনলাইনে যাই, গুগলে যাই, গুগলে গিয়ে প্রান্ত পরে আসছে, সাদিক আসছে, ওকে আমি একটু ইয়েতে যাচ্ছি, আমি একটু গুগলে যাচ্ছি, বাংলাতে কিছু একটা লিখতে চাই এখানে, আমি বাংলা লিখতে পারি না, বি এ এন ডি এল এ, আর ওখানে মানে খুব জোরে এসি চলছে বা ফ্যান চলছে? আমার এখানে তো না। ওকে, বাংলা কবিতা লিখলাম আমি, কি হলো বাংলা কবিতা, বাংলা কবিতা, আমি এখান থেকে কবিতা কথাটা নিচ্ছি, কবিতা কপি, কন্ট্রোল সি,
তারপরে আমি আমার কন্ট্রোল ভি এখানে লিখলাম কবিতা ইকুয়াল টু ডাবল কোট কি এটা কবিতার নাম দিই ভালো নাম তো নেই এখানে একটি পতাকা পেলে এটা আমার ভ্যালু কন্ট্রোল সি ওকে কন্ট্রোল ভি কবিতা ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে একটি পতাকা পেলে এখন আমরা প্রিন্ট করব পি আর আই এন টি প্রিন্ট করব কি কত না এখান থেকে কবিতা কথাটা কপি করে ফেলি কন্ট্রোল ভি এন্টার এন্টার না তো কন্ট্রোল বি কি বলছে এখানে এরার এরার কেন ডাবল কোটেশন দেওয়া হয়নি এই তো ডাবল কোটেশন দেওয়া হচ্ছে তো ব্রেকেট দেওয়া নাকি ব্র্যাকেট তো আছে এখানে আমি একটু পাইথনে যাই আইডিতে কন্ট্রোল ভি এবার কন্ট্রোল ভি নেবে না নাকি নিচে কবিতা এর কালারটা ঠিক আছে কবিতা ব্ল্যাক আছে এক্সপ্রেস আছে নাকি আবার নাই কবিতা একটি পতাকা পেলে প্রিন্ট প্রিন্ট কবিতা কপি কি জানি লেখা হয়ে গেল ওখানে আবার কন্ট্রোল ভি কবিতায় আছে এন্টার এলো তো তাহলে পাইথনের আইডি অনেকটা শক্তিশালী এখানে সাবলাইম টেক্সট যেটা করলে ইউনিকোডটাকে নিতে পারলো না বাংলাটাকে নিতে পারলো না কারণ আমি আরেকটু অন্যভাবে দেখি কে ও বি আই টি এ কবিতা ইকুয়াল টু ডাবল কোট একটি ই এ ই আই একটি পতাকা পেলে ওকে আমি ওই ইরাটা ফেলে আসি কে ঘুমাচ্ছে এখনই ঘুম এসে গেল প্রিন্ট প্রিন্ট হচ্ছে কবিতা দেখি আসে কিনা সে তো একটি পতাকা পেলে আজও বাংলাটা নিতে পারে নাই পাইথন নিতে পারছে একটু ফিরে আসি বাবা 23 মিনিট হয়ে গেল ভেরিয়েবল বুঝতে কি আর অসুবিধা হলো না সারা জীবন কি ভেরিয়েবল বোঝা যাবে জি স্যার আপনারা শুধু চিন্তা করবেন আজ থেকে যেটা যেদিনই আপনারা ভেরিয়েবল জিনিসটা ভুলে যাবেন সেদিন নিজেরা মনে করবেন ফকির আর ফকির রাস্তায় থালা নিয়ে বসে আছে ওই থালাটা হচ্ছে ভেরিয়েবল থালার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা সেগুলো হচ্ছে ভ্যালু সেটা হতে পারে স্ট্রিং ডাবল কোটেশন আর হতে পারে টাকা টাকাটা হচ্ছে গাণিতিক টাকা ঠিক আছে জি স্যার টাকাটা হচ্ছে গাণিতিক টাকা আর
টাকার বদলে অন্য কিছু তো থাকতে পারে, কেউ একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে, লেবেল নাম, ওই ভিজিটিং কার্ডটা হচ্ছে স্ট্রিং। আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে খুচরা পয়সা, সেটা আবার অন্য জিনিস, সেটা আমরা ভার থ্রি বলি এখানে, ভি এ আর ভার থ্রি ইকুয়াল টু, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, ভার থ্রি, ভার থ্রি ইকুয়াল টু 10.74 বা 75, মানে এতক্ষণ পূর্ণ রাউন্ড সংখ্যা ছিল 10, 20, 30, এখন হচ্ছে ভগ্নাংশ আসলো। এই ভগ্নাংশটাকে আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট, ঝগড়াঝাটি হচ্ছে কার ওখানে, প্রিন্ট ভার থ্রি, ভি এ আর থ্রি, কন্ট্রোল বি, কন্ট্রোল ভি এসে গেছে, কন্ট্রোল বি, বি, কন্ট্রোল বি, এই যে নিচে আসছে 10.75 টাকা। ঠিক আছে, আইডিতে যাই, আইডি, আইডি কি বলে দেখি, আইডিতে আমি কপি করবো, অত কষ্ট করে লিখতে পারবো না, কন্ট্রোল ভি, প্রিন্ট, প্রিন্ট। আপনারা পারলে আইডিই থেকে প্র্যাকটিস করবেন, আইডিই থেকে প্র্যাকটিস করলে প্রোগ্রামিংটা বুঝতে পারবেন ভালোভাবে, বানান টানানের প্রতি খেয়াল থাকবে, একটু কষ্ট হবে যে একটু লিখতে হবে। এই ভারতেরই 10.75। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, বুঝে ফেললাম অলরেডি, যে এই এই ধরনের একটা ডাটা আছে যেটা হচ্ছে ভগ্নাংশ, যেটাকে আমরা বলি ফ্লোট, FLOAT, ফ্লোট। আর যেগুলো টাকা আছে 10, 20, এগুলোকে বলি ইন্টিজার, আর ডাবল কোটের মধ্যে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলি স্ট্রিং। আপাতত আমরা এটুকু বুঝি যে পাইথনে ভেরিয়েবল হচ্ছে পাত্র রাখার জায়গা, কম্পিউটারে ভাষায় অনেক সময় ভার নাম দিতে হতে পারে, বা অন্য ল্যাঙ্গুয়েজ করলে ভেরিয়েবল টাইপ বলে দিতে হতো, যেমন ভার, ভারের পরে বলা হতো ইন্টিজার 10, কিন্তু পাইথনে আমাদের বলতে হয় না। আমরা আপাতত অন্য ল্যাঙ্গুয়েজের কথা ভুলে যাই, আমরা জানি যেটা ভার, যখন 10 লেখা দেখছে ও ধরে নিচ্ছে এটা ইন্টিজার, বুঝে নিচ্ছে, আর যখন দেখছে 20 ও বুঝে নিচ্ছে যে এটা ভেরিয়েবল, যখনই ডাবল কোট পাচ্ছে তখন সে বুঝে নিচ্ছে এটা স্ট্রিং, আর যখন ডট দিয়ে ভগ্নাংশ পাচ্ছে ও জানে যে এটার নাম হচ্ছে ফ্লোট। ক্লিয়ার? এখন ভদ্র লোক এবং ভদ্র মহিলারা বলেন, ডাটা টাইপ কয় রকম? যে পাত্রের মধ্যে আমরা রাখছি সেটাকে কি বলে? পাইথন তো শেষ হয়ে গেল আজকে, আর কাল থেকে কি করাবো? এখানে আর একটু কাজ করি আমরা। ওকে, এই দুটো আমাদের ভেরিয়েবল ওয়ান অ্যান্ড ভেরিয়েবল টু, এই দুটো আমরা একটু আগে করে আসছি, এখানে আমরা আর একটু কাজ করে আসি। ভেরিয়েবল ওয়ান, এটাকে আমরা প্রিন্ট করলাম কিভাবে? পি আর আই এন পি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা বলতে হবে, আমি ফিরে ফিরে যাচ্ছি তো বারবার, যার কারণে মনে থাকছে না। ওকে, এখানে আমরা প্রিন্ট, পি আর আই এন প্রিন্ট, কি আমরা লিখছিলাম ভার, ভি ওয়ান প্লাস ভেরিয়েবল টু, এখানে আরেকটা ভেরিয়েবল আসছে আমাদের,
ভেরিয়েবল 3 সো আমরা কন্ট্রোল বি করে দিই 40.75 এই যে আসছে 10 20 আর 10.75 তিনটা মিলে 40.75 ওকে আমরা বলতে পারতাম রেজাল্ট ইকুয়াল টু আর ব্র্যাকেট লাগে না এখানে ভার 1 প্লাস আর 2 প্লাস ওকে রেজাল্টের মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশন করে দিলাম এখন আমরা কি প্রিন্ট করব প্রিন্ট রেজাল্ট রেজাল্ট কন্ট্রোল বি 40.75 আসছে আচ্ছা আরেকটু কাজ করি আমরা আমরা ভেরিয়েবল 1 আর 1 ভার ভারী নিতে হবে না যে কোনো নাম্বার নিতে পারতাম আমরা এন ইউ এম বি ই আর 1 ইকুয়াল টু 10 প্রিন্ট নাম্বার 1 প্রিন্ট নাম্বার 1 কি হলো কন্ট্রোল বি করি নাই কি হয় নাই হয়েছে 10 ওকে আমরা বললাম এখন আমার একটা ছোট্ট কথা আছে ফকিরের থাল্লা তো প্রতিদিন একই রকম থাকবে না নাকি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করবে ফকির না স্যার তা হয় কোনোদিন বাজারের ব্যাগে প্রতিদিনই তো আর ইলিশ মাছ থাকবে না আমি বললাম এন ইউ এম বি ই আর নাম্বার 1 ইকুয়াল টু 10 এন্টার N U M B E R number 1 equal to 25 print number 1 কত আসবে কনফিউজিং 35 আসবে 35 ওকে দেখা যাক কত আসছে 25 এলো স্যার দুই দিনের নাম্বার চাচ্ছি না তো আমরা এটা গতকালকের মানি ব্যাগ এটা আজকের মানি ব্যাগ গতকাল এখানে 10 টাকা ছিল আজকে এখানে 25 টাকা আছে কারণ ভেরিয়েবলের ভিতরের মান চেঞ্জেবল লাস্ট যে মানটা পাবে সেটাকে সে দেখাবে এই রো অনুযায়ী যেমন 56 রোতে ছিল নাম্বার 1 10 57 রোতে নাম্বার মানে 25 এরকম পরেরটা যখন নিলাম আমি মানে লাস্টের রোতে যেটা থাকবে ওইটা সে কালে নিবে হ্যাঁ এইখানেও তাই যে সাবলাইমে আমি যখন এখানে আসছি আমি যদি এই মুহূর্তে এখানে এখানে কোনো সংখ্যা দেওয়া আছে কোথাও না হ্যাঁ আছে এখানে ভেরিয়েবল 3 এটা আছে ঠিক আছে আমি এখন ভার 3 তে বললাম বি এ আর ভার 3 ইকুয়াল টু 109.99 ঠিক আছে তারপরে বললাম প্রিন্ট সরি ভার 2 হয়েছে ভার 3 হতে হতো এখানে এখন আর চেঞ্জ করা যাবে না কারণ ভার 2 এর মধ্যেটা নিয়ে নিছে কন্ট্রোল সি ভি এন্টারের আগে চেঞ্জ করতে হবে পি এন্টার এখন প্রিন্ট আর 3 ভার 3 শেষ করে দিলাম এন্টার 109.99 ভার 3 এখানে একটা মান ছিল
ভার্টুর এখানে একটা মান ছিল, ভার্টুর এখানে একটা নাম মান ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই কথাটা আরেকবার লিখে ফেলি, সেটা হচ্ছে বাজারের ব্যাগ। Equal to English marks. Pins. হলো প্রিন্ট বানান ভুল ছিল, কালারেই বোঝা উচিত ছিল আগে। ইংলিশ মাস একটা ভার ওয়ান নি, ভার ওয়ান ইকুয়াল টু দুশো, প্রিন্ট ওয়ান দুশো, তাহলে ফ্লোট, এটা ফ্লোট, এটা ফ্লোট, এটা ফ্লোট, এটা স্ট্রিং, এটা ইন্টিজার, ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে টাইপ। টাইপ টাইপ মানে কি? টাইপ মানে কি স্যার? লেখা না, লেখা না। হাউ মাচ টাইপ অফ লোগো, কয় ধরনের লোগো আছে? টাইপ মানে ধরন, ধরন, সরি, ভার ওয়ান। টাইপ মানে লেখা, ওটাও ঠিক আছে, আবার এই মুহূর্তে এখানে টাইপ বলতে বোঝাচ্ছে ধরন। আমি বলছি টাইপ ভার ওয়ান, এই যে ভার ওয়ানের টাইপটা একটু জানতে চাই, দেখি ও দিতে পারে কিনা। কি বলছে, কিছু বললো? ক্লাস কি? ইন্টি না, ইন্টিজার বলে আসছিলাম না। এই হোল সংখ্যাটা, যেটা পূর্ণ সংখ্যাটা, এটা হচ্ছে ইন্টিজার। আবার বলি টাইপ, টাইপ ভার টু বা ভার থ্রি, টাইপ ভার থ্রি, দেখি কি বলে, কি বলছে? আরেকটা বলবো টাইপ, তারপরে বলবো বাজারের ব্যাগ। টাইপ প্লাস কি বলছে? স্ট্রিং, এসটিআর মানে স্ট্রিং, আইএনটি মানে ইন্টিজার, ফ্লোট মানে ফ্লোট, আর এসটিআর মানে স্ট্রিং, ভেরিয়েবল এবং ডাটা টাইপস। আমি কি বোঝাতে পারলাম? জি। এখন একটা জিনিস এইখানে ক্লিয়ার ছিলেন মনে হয়, যে শুধু স্ট্রিং এ আমরা ডাবল কোট ব্যবহার করছি, শুধু স্ট্রিং এ আমরা ডাবল কোট ব্যবহার করছি, ফ্লোট বা ইন্টিজারের ক্ষেত্রে কোনো ডাবল কোটেশন ব্যবহার নাই, যেটা গতকালই বলে আসছিলাম। আজকে ফর্মালি জানলাম ওগুলো ডেটা টাইপসের উপর ডিপেন্ড করে। তো
আজকে এটুকুই থাক, আমরা একদিনে সব বেশি বেশি শিখে ফেললে তো আবার সায়েন্স কমার্স আর্টস বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে ছোট বড়, তো আজকের এটুকু বুঝতে তো আর কারো অসুবিধা হয় নাই। ক্লাস আবার নেক্সট শনিবারে রাত 9টায় ট্রাই করব, আপাতত লাইভটাকে অফ করে দিই।